नमस्कार, আমি সাধন মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আপনাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কালা লড়াইয়ের আপডেট দিয়ে থাকে। তো সেই মতো আজকেও একটা আচমকাই কালা লড়াইয়ের আপডেট দিতে চলেছি। আর মাত্র তিনটা দিন পরেই লড়াইটি কিন্তু হতে চলেছে, বিরাট কালা লড়াই। তো কবে, কোথায় এবং কোন জায়গায় লড়াইটি হচ্ছে তার বিস্তারিত বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তো তার আগে বলে রাখি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কমিটির কাছে আমি বসে আছি। তো এই কমিটি দাদাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে কবে লড়াইটি হচ্ছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনার ঠিকানাটা বলুন একবার। ধানসুরা গ্রাম নাকি? আচ্ছা, তো ধানসুরা গ্রাম। আপনার থানা? পুরুলিয়া মফস্বল থানা, পুরুলিয়া জেলার অন্তর্গত, মানে মফস্বল থানার ধানসুরা গ্রামে আমি এখন চলে এসেছি। তো আপনার নামটা কি? সনাতন কালিন্দী। সনাতন কালিন্দী নাকি? আচ্ছা, তো আপনি কালা লড়াইয়ের আয়োজন করেছেন নাকি? কবে কালা লড়াইটি হচ্ছে? আঠাশে আশ্বিন নাকি? আচ্ছা, আঠাশে আশ্বিন কিন্তু কালা লড়াই হতে চলেছে। তো আপনার কালাটা এখন কিরকম আছে? কালাটা মোটামুটি এমনি আছে। একটু জোরে বলবেন। কালাটা সেরকম নাই, এমনি আছে। কালা এমনি আছে? আচ্ছা, তো আপনার যে প্রতিদিন প্রতি যে থাকে কালাটি, তার থেকে কিছু মানে আলাদা মানে ওর জন্য কি ব্যবস্থা করছেন? যে সামনে যেহেতু লড়াই, ব্যবস্থা আর কি করবে, সেরকম কিছু নাই নাকি? খাওয়ান দাওয়ানোর কিছু পরিবর্তন? ঘাসপাতাই চলছে নাকি? আচ্ছা, তো আপনার লড়াই তো আমরা জানলাম যে সামনে, তো জোর হয়েছে কি হয়নি? জোর হয়ে গেছে নাকি? আচ্ছা, তো এই আসরে কটা কাড়া আছে? একটা কাড়াই আছে নাকি? আচ্ছা, তো কাড়াটি আপনি প্রাইজ কত রেখেছেন? দশ হাজার টাকা আপনার প্রাইজ আছে নাকি? আচ্ছা, তো এই কাড়াটি আপনার একটা কাড়াই আছে, তো ফার্স্ট চান্স একটাই চান্স হবে না দুটো চান্স হবে? একবারে যা হয়ে যাবে নাকি? আচ্ছা, তো আপনার এই কাড়াটি জোর কার সাথে হয়েছে? জলধর মাহাতো ভূতামের সাথে জোর হয়েছে নাকি? আচ্ছা, তো আপনারা বুঝতেই পারলেন যে জলধর মাহাতো ভূতামের সাথে জোর হয়েছে এই ধানসুড়া গ্রামের সনাতন কালেন্দির সাথে। তো আপনারা অতি অবশ্যই লড়াইটি দেখতে চলে আসবেন, আর যদি আপনারা না আসতে পারেন তো অতি অবশ্যই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইটি দেখানো হবে। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেই মাত্র লড়াই শেষ হবে সেই সাথে সাথে আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে লড়াইটি দেখতে পাবেন। তো আপনার সমস্ত কিছু বুঝলাম। তো ধরুন ওই কালাটা আসিছে, আপনারা দুটোকে ছাড়িয়েছেন, ধরুন ওই কালাটি লাগলো না, তখন কি হবে? মানে ওর আত্ম মানে ডবল কালা জোর দেখা নাই নাকি? ও একটা কালাই আছে নাকি? আচ্ছা, তো আর তাহলে আপনার এটার ধরুন আপনার কাড়াটা যদি ও আসেনি, আপনার কাড়াটা ধরুন মাথা না দিয়ে যদি পালিয়ে যায় তাহলে কি হবে? আপনার প্রাইজ ওকে দিবেন কি দিবেন না? এক হাজার টাকা, মানে মাথা না জুড়িলে প্রাইজ দেয়া হবে না নাকি? যদি মাথা না জুড়ে তো তাহলে প্রাইজ দেয়া হবে না, যদি মাথা জুড়ার পর যদি পরাজিত হয়ে যায় তাহলে কিন্তু সেখানে সাথে সাথে প্রাইজ দেয়া হবে নাকি? আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? সবার জন্য আসার জন্য বলছি যে সবাই আসেন। আচ্ছা, তো আপনি মেলাটা কখন থেকে শুরু করবেন? আটটার মধ্যে কিন্তু কালাটি ছেড়ে দিবে, তাই আপনারা অতি সকাল সকাল আপনারা কিন্তু পৌঁছে যাবেন, কারণ একটি কালারই খেলা হবে। তাই আপনারা সেই কি বলবো আধা রাস্তায় থাকবেন আর কালা লড়াই শেষ হয়ে যাবে এইটি যেন না হয়। যদি আপনারা আসবেন তো তাড়াতাড়ি আসবেন, আর নতুবা এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে বললাম যে পেয়ে যাবেন লড়াইটি। তো আমাদের এখানে কমিটির অনেক মানে ব্যক্তিবর্গ আছে, তাদের কাছ থেকে একটু আমি কিছু তথ্য জেনে নিই। তো আপনার নাম কি বলুন? আমার নাম বৈরাগ কালেন্দে। বৈরাগ কালেন্দে, আচ্ছা, তো কারা মালিক আপনার কে হয়? দাদা। দাদা হয় নাকি? আচ্ছা, তো কারাটা ইয়ে কবার খেলা আছে? কারাতে কারাটা আছে দুবার খেলা আছে নাকি? তো দুবার জয়ন পরাজয় হয়েছে? জয়ী হয়েছে নাকি?
এবারে কি রকম আশা রেখেছেন? এবারে আশা রেখেছি মনে হচ্ছে এবারে জয়। এবারে জয় করবেন নাকি? বাহ, তো আপনাদের সমস্ত কিছু শুনলাম, তো গ্রামের লোক কিরকম সাপোর্ট করছেন আপনাকে? সবাই সাপোর্ট করছেন নাকি? আমি এবারে সরাসরি আমার সনাতন বাবুর কালাটি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। নমস্কার। দিনে দিনে গো।